একুশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত এই কলকাতাতেই ছিল এই দুই দুষ্কৃতী বা দুই জঙ্গি যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ আমরা দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর অঞ্চলে সেখানে একটি হোটেলও তারা কিন্তু লুকিয়েছিল যারা হোটেলে রয়েছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো এই দুজনেই কি এসেছিল হ্যাঁ স্যার এগুলো এসছিল আর সিসিটিভিতে কি দেখা যাচ্ছে এই যে সিসিটিভিতে আপনাদের যে ডেস্কে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এরাই ছিল এই যে হোসেন সাজি হ্যাঁ স্যার সিডি কিভিতে ক্যামেরাতে উঠেছে এদের ছবিগুলো আর যখন রেজিস্টারে লেখা হয়েছিল সেই রেজিস্টারের কাগজগুলো রয়েছে না ও সব ছিঁড়ে নিয়ে ওরা চলে সব ওরাই ছিল সব যারা এসেছিলো ওরাই করেছে এগুলো সেটা নিয়ে চলে গেছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসছিল রাত্রিরে এসেছে কটা নাগাদ এসেছিলো ওরা তিন চার জনে ছিল পুলিশরা পুলিশরা বি অনেক কথা আমাদের থেকে জিজ্ঞেস করেছে আমরা বি বলেছি কি হ্যাঁ স্যার পুরোপুরুপ দেখতে চেয়েছে রেজিস্টার খাতা খাতা সব দেখিয়েছি রেজিস্টার খাতাতে সেই কাগজটা নেই নেই ওই খাতা বি নেই আর ওদের যে প্রুফগুলো ছিল ওটা আমরা পাচ্ছি না ওটা নিয়ে ওরা চলে গেছে আর যখন আসে একটি অটো করে আসছে দেখা অটো করে আসছে ওরা রুম নিতে এসেছিল রুম দেখে আবার ওরা একুশ তারিখে হ্যাঁ একুশ তারিখে এসেছে ওর পরে একুশ বাইশে এরকম ছিল পরে ওরা অন্য জায়গায় চলে গেল তেইশ তারিখে চেক আউট হ্যাঁ ওরা চলে গেল আর এই যে যখন এরা চলে যায় এরা কি মানে যেমন এই এখানে ছবিটা দেখা যাচ্ছে যে কোনো টুপি বা মাস্ক এরকম কিছু পরে নেই এমনি সময় যখন বেরোচ্ছিল তখন টুপি টুপি পরে এখানে ঘুরছিল এমনি নর্মালেই ছিল স্যার যখন বি এসছিল ওরা নর্মাল আর গেছে বি ওরা নর্মাল কি বলেছিল কি যে কি কারণে এসছে বা কোথা থেকে আসছে না ও সব আমাদের কিছু জানকারি দিতে চাইনি ওরা আর আমরা বি অত জিজ্ঞেস করিনি তবে গেস্টের হিসাবে আমাদের প্রুফ আগে লাগবে রেজিস্টে খ্যাতাতে আগে ওরা সই করবে ওর পরে হবে ওটা নিয়ে চলে ওরা ছিঁড়ে নিয়ে ওরা চলে গেছে কোনো কিছু প্রুফ রাখেনি আমাদের কাছে রাত্রি যখন পুলিশরা এসে রেড করে তখন আমরা জানতে পারি আমাদের গেস্ট হাউসে এরকম এরকম ধরনের লোক এসেছিলাম আমার নাম ওম প্রকাশ ইতিমধ্যে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ উনি দেখাচ্ছিলেন সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেও কিন্তু স্পষ্টতা দেখা যাচ্ছে যে ইনকোয়ারি ডেস্ক বা যেটা রিসেপশন বলা যায় সেইখানে এই ব্যক্তিকে এবং তাকে এখানে দেখা যাচ্ছে এবং একটি অটো করে তারা এলেন এবং তাদের মধ্যে একজন ভেতরে প্রবেশ করে রুম নেওয়ার জন্য এখানে কিন্তু কথা বললেন তিনি ক্যামেরা প্রবীর সামন্তর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনা ঘটল পয়লা মার্চ অর্থাৎ তেরো দিন পরে দেখা গেল যে কলকাতায় এসে পৌঁছল তারা বাংলা যোগ এই জঙ্গিদের এনআইএ খাতায় যারা মোস্ট ওয়ান্টেড এই বাংলায় এই শহরের বুকে একের পর এক নিজেদের ডেরা তারা বদলাতে শুরু করলো ভুয়ো আধার কার্ড ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তারা তৈরি করে ফেলেছিল এবং একেবারে নিরাপদ আশ্রয় হিসাবে এই শহরকে তারা ব্যবহার করলো কখনো ধর্মতলায় আশ্রয় নিল কখনো লেনিন সরণ চলে গেল আবার কখনো খিদিরপুরের হোটেলে আশ্রয় নিল এই জঙ্গিরা এবং একেবারে শেষে নিউ দীঘা থেকে এদেরকে ট্রেস করতে পারল এনআইএ ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন একেবারে এবিপি আনন্দ পৌঁছে গিয়েছিল সেই ডেরায় যেখানে আশ্রয় নিয়েছিল জঙ্গিরা এই শহরে তারা আসে এবং প্রথমেই তারা এই ধর্মতলার হোটেলে যায় হোটেলে রেজিস্টারে প্রথমে নাম লেগে যদিও পরে কিন্তু সেই নাম তারা পরিবর্তন করে